बगुड़ा सिटी आइडियल मद्रासा मेधा मनने एक धाप एगिए। মিতা যে কোনটা লিখতে পারো একজনের নাম, এটা একটা কি শব্দ। তো
দুই বা ততোধিক শব্দ মানে কিছু শব্দ পাশাপাশি বসবে, কি করবে? পাশাপাশি বসবে। তো বই একটি শব্দ, বই একটি কি শব্দ, পরে একটা শব্দ। এই যে দেখো কয়েকটা শব্দ পাশাপাশি বসেছে, কয়েকটা শব্দ কি হয়েছে? পাশাপাশি বসেছে। তো আমাদের বলেছে দুই বা ততোধিক শব্দ মানে কিছু শব্দ পাশাপাশি বসে, মিতা বই পড়ে এগুলো সব কি পাশাপাশি বসেছে। যখন মনের একটি পূর্ণ ভাব প্রকাশ করবে, যখন মনের একটি কি করবে পূর্ণ ভাব প্রকাশ করবে বা পড়ে, তখন তাকে বাক্য বলে। তো আমাদের আমি লিখে বুঝতে পারছি যে এটা কি পড়ে, বই পড়ে। তো এই যে দেখো কয়েকটা শব্দ পাশাপাশি বসেছে আর কিছু আমাদের বোঝাচ্ছে, এমন যখন হবে তখন তাকে বলা হবে বাক্য। কি বলা হবে? বাক্য। তো তোমাদের এটা আমি বোঝার জন্য লিখেছি, উদাহরণ তোমাদের না বললে চলবে, শুধু তোমরা এতটুকু মুখস্থ করে দিবা যে বাক্য কাকে বলে। তোমাদের বলতে হবে দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসে যখন মনের একটি পূর্ণ ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। এরকম করে তোমাদের উত্তরটি লিখতে হবে। তো এই ছিল নাম্বার ক প্রশ্ন উত্তর, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এখন আমরা জানবো পরবর্তী প্রশ্নের উত্তর। পরবর্তী প্রশ্নটি আছে প্রতিটি বাক্যে কয়টি অংশ থাকে। নাম্বার খ বলেছে একটা বাক্যের কয়টি অংশ থাকে। তো আমরা একটু জানবো, দেখো প্রতিটি বাক্যের দুইটি অংশ থাকে। আমরা উত্তরে কি জানবো? আমি কিন্তু এগুলো উত্তর লিখছি, এটা কিন্তু উত্তর ছিল। তো আমরা লিখবো প্রতিটি প্রতিটি বাক্যে দুইটি অংশ থাকে। কয়টি অংশ? দুইটি অংশ থাকে। তাহলে বলো দেখি প্রতিটি বাক্যে কয়টি অংশ থাকে? প্রতিটি বাক্যে দুইটি অংশ থাকে। প্রতিটি বাক্যে কয়টি অংশ থাকে? দুইটি। তো সেগুলো কি আমরা একটু জানার চেষ্টা করব, কিন্তু আমাদের প্রশ্নে যেটা বলা আছে সেই অনুযায়ী উত্তর আমাদের কমপ্লিট। প্রশ্নে বলেছে প্রতিটি বাক্যে কয়টি অংশ থাকে। তো আমরা এই যে দুটি অংশ লিখেছি, অংশ দুটি এখন জানব। দেখো যথা মানে অংশগুলো কি কি, একটার নাম হচ্ছে উদ্দেশ্য, একটার নাম কি উদ্দেশ্য, দ্বিতীয়টার নাম হচ্ছে বিধেয়, ভয়বিধে উদ্দেশ্য বিধেয়। তো উদ্দেশ্য ও বিধেয় এটা তোমাদের মনে রাখতে হবে। তো তাহলে আমাদের প্রশ্নে আছে প্রতিটি বাক্যে কয়টি অংশ থাকে, তোমরা লিখবে প্রতিটি বাক্যে দুইটি অংশ থাকে। সেগুলো কি কি? এক নাম্বার হচ্ছে উদ্দেশ্য, দুই নাম্বারটার নাম বিধেয়। তো এই দুইটি তোমাদের মুখস্থ রাখতে হবে। আমরা অলরেডি দুটো প্রশ্ন আমরা করে ফেলেছি, তো পরবর্তী প্রশ্নে আমরা যাব। যাওয়ার আগে এই দুটি আর একবার দেখে নেই। তো প্রথম প্রশ্নে আছে বাক্য কাকে বলে, তোমাদের উত্তরে লিখতে হবে দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসে যখন মনের একটি পূর্ণ ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। প্রতিটি বাক্যে কয়টি অংশ থাকে? প্রতিটি বাক্যে দুইটি অংশ থাকে, দুইটি অংশ থাকে, যথা উদ্দেশ্য ও বিধেয়, উদ্দেশ্য ও বিধেয়। এই হচ্ছে আমাদের দুটো প্রশ্ন অলরেডি শেষ। এখন আমরা জানব নাম্বার তিন অর্থাৎ গ, গ নাম্বার প্রশ্ন আমরা এখন জেনে নিব। তো চলো আমরা এখন গ নাম্বার প্রশ্ন লিখি। তো গ নাম্বার প্রশ্নে আমি প্রশ্ন না লিখি, শুধু উত্তর লিখে দেয়। তো এখানে গ নাম্বার প্রশ্নে বলেছে যে উদ্দেশ্য কাকে বলে, উদাহরণ দাও। নাম্বার গ বলেছে উদ্দেশ্য কাকে বলে, উদাহরণ দাও। উদ্দেশ্য আমরা এখন জানবো উদ্দেশ্য কাকে বলে। একটু আগে জেনেছি প্রতিটি বাক্যে দুটো অংশ থাকে, একটা উদ্দেশ্য আর একটা বিধেয়। তো সেই উদ্দেশ্যটি কি একে জানবো আমরা। দেখো বাক্যে মানে আমরা এখন জানবো
পরবর্তী ক্লাসে আবার নতুন করে নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।